আমাদের দল এসিপি কমিউনিস্ট, আমরা দীর্ঘ কাল ধরে দেখছি শিক্ষার উপরে যে এখন পশ্চিমবাংলার শিক্ষাকে যেভাবে সরকারগুলো একেবারে ভারতবর্ষের সবচেয়ে নিচের স্তরে নিয়ে গেছে, এটা সম্ভব হলো পশ্চিমবাংলায় প্রাথমিক থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষাতে পাশ ফেল প্রথাটা তুলে দেওয়া হয়েছে, অটোমেটিক প্রমোশন চালু করা হয়েছে, ফলে পড়াশোনা হয় না। এটা নিয়ে আমরা বহু আন্দোলন করেছি এবং এরপরে আমরা আগামী 17ই জুলাই এই দাবি পাশ ফেল প্রথা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবছরই ফিরিয়ে আনার দাবিতে 12 ঘন্টায় সারা বাংলার সর্বাত্মক কর্মরত হরতাল আহ্বান করেছি।